이거라고 쯤 모르실람 아니 모르실람 잠이 프로만 보여드리고 또 갈게 갈게 또 프로만 되면 저 프로만 보여드리고 কি আমি বোকা আমাকে বোকা পাইছো না হ্যাঁ তুমি যা বলবো আমি বিশ্বাস করব থাকি না বেরো থাকি না একটা রাতে একসাথে প্লিজ কাল দুপুরের মধ্যে আমি সত্যি সত্যি সবকিছু প্রমাণ করে দেব এক্স্যাক্টলি একটা রাতে তো রাইট এত উত্তেজিত কেন হচ্ছে তুমি তো বুঝি একটা রাতে তো একটা রাতে তো তুমি প্রমাণ করো দেন তুমি এখানে শান্তিতে ঘুমাও আমি তোমাকে একটু বদর করব না বাট আজকে আমি এখানে শান্তিতে থাকব তুমিও শান্তিতে ঘুমাও যাও না প্লিজ গুড নাইট প্রমিস সোয়ার আপন গড প্রমাণ করে দেব এই যে তোমার মাথার উপর হাত দিয়ে আমি বলছি প্রমিস আমি কালকে প্রমাণ করে দেব আমি কিন্তু বাসা থেকে চলে যাব থাক দাও প্লিজ বেরো থাক তো দাও থাক বেরো থাক তো দাও الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا الله এই বালকের জন্য নামকরণ করা হইছে ইহার জন্য তোমার কাছে দোয়া করতেছি তুমি এই দোয়া কবুল করে নিও সবাই বলেন আমিন আপনি সালাম দিয়ে আপনার নামটা সবাইকে বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আজকের পর থেকে আমার নতুন নামকরণ করা হয়েছে আমার নতুন নাম বাবর বাবর রহমান আপনারা সবাই আমাকে বাবর নামে ডাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই এসেছেন মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন আমার নতুন নামকরণে আমার এই আকিকাতে শরীক হয়েছেন একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখনই কেউ যাবেন না এই বাইরে আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা আছে তোবারকের ব্যবস্থা করা আছে আপনারা প্লিজ একটু আসন গ্রহণ করে খাবারটা খেয়ে নেবেন হুজুর সাহেব আপনি খাবার দাবার শেষ করার পরে আমি নিজে আপনাকে তুলে দিয়ে আসবো আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আমি দোয়া করি আজ থেকে জানো সবাই তোমাকে বাবর নামে ডাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনোয়ার সাহেব আপনি এখন যাবেন না আপনি একটু বসেন খাবার দাবারের ব্যবস্থা আছে আমি আপনার জন্য নিয়ে আসছি জি সরি রিয়েলি সরি আমি হারিয়ে গেছি আমি কিছুই প্রমাণ করতে পারলাম না সরি বলে তো পার পাবা না আর এত সহজ করে সব কিছু চিন্তা করো কেন তাহলে ঠিক আছে বলো কি করতে হবে আমাকে এরপর কি করব তোমাকে আমাকে ভালোবাসতে হবে মানে সবাই তো এখন আমাকে বাবু বলেই ডাকে তাতে কোনো চেঞ্জ আসে নাই ডাকুক আরো বেশি ডাকুক আমার কোনো সমস্যা নাই ভুল কথা বলছ এই বাবু ডাক নিয়ে কিন্তু তোমার যত সব সমস্যা এটার জন্য তো এত কিছু হইতেছিল এটা নিয়ে আমার অনেক সমস্যা ছিল এটা নিয়ে অনেক কিছু হইতেছিল কিন্তু এখন আর নাই না এর কারণ কি কারণ মানুষের না নামের সাথে চরিত্রের মিল থাকে তোমার নাম বাবু হওয়ার জন্য তোমার চরিত্রের মধ্যে কোনো প্যাচ নাই একদম সহজ সরল আর এর চেয়ে বেশি মানুষ লাইফ পার্টনার হিসেবে কাকে যাবে বলো আই এম সো লাকি যে আমি তোমাকে পাইছি আর মানুষ তো মানুষের নামে বাঁচে না কর্মে বাঁচে রাইট বিশ্বাস হইতেছে না ওরা একদম বিশ্বাস হইতেছে না আমি বুঝতেছি না আমি তোমার হাত ধরে আছি বিশ্বাস করো এই যে মিতাটা আমার সামনে এখন যা বললো
এই মিতাকে আমি প্রথম থেকে ভালোবাসছিলাম। আমার জীবনে এই মিতাকে দরকার ছিল, এই হারাই গেছিল, একে আমি খুঁজে পাইতেছিলাম। তোমার কি মনে হচ্ছে তুমি জানো? কি বলো, তুমি হয়তো আবার মাইন্ড করবা, তোমার খুব এখন দরকার হচ্ছে একটা ছোট্ট টাইট হাগ। আসো।